শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ছোট নীলপুর পশ্চিম পাড়াতে অল ইন্ডিয়া বুটশুট ক্যারাটে অ্যাসোসিয়েশন কিপ ফিট স্কুলের উদ্যোগে বাৎসরিক কিউ বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন এই কর্মসূচিতে 30 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনসাই সঞ্জয় কুমার সুব্বা, সেনসাই শেখ রবিউল হোসেন, বিশিষ্ট সমাজসেবী পল্লব দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এখানে অ্যানুয়াল কিউ বেল্ট এক্সামিনেশন হচ্ছে আন্ডার সেন্সাই কবিরুল হোসেন, আমাদের বর্ধমান ইউনিট 2 অফ AIBSK অর্গানাইজেশন। কতজন বাচ্চাদের নিয়ে হচ্ছে? 35 স্টুডেন্টস। ছাত্রছাত্রী সবাই আছে তো? হ্যাঁ। আজকে এখানে কিফিটের উদ্যোগে অ্যানুয়াল কিউ বেল্ট এক্সামিনেশন হচ্ছে। উই আর অ্যাফিলিয়েটেড বাই জাপান শুতোকান ক্যারাটে অ্যাসোসিয়েশন অ্যান্ড ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন। কোন স্কুলের পক্ষ থেকে? কিফিটের পক্ষ থেকে। কতজন বাচ্চা আছে এখানে? 30 জন ছাত্রছাত্রী আছে। এদের কিউ বেল্ট এবং অ্যাডভান্স কিহন গ্রেডিং হচ্ছে। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।